নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক 2022 সালের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে। আপনারা সকলে অনলাইনে হয়তো রেজাল্ট এতক্ষণে চেক করে নিয়েছেন। তো আপনারা রেজাল্ট চেক করার পর অনেকে কিন্তু বর্তমানে এখন পাস করে গেছেন, তাই তাদের রেজাল্ট স্ট্যাটাসে পাস দেখাচ্ছে। অনেকে দেখবেন এই রেজাল্ট স্ট্যাটাসের ঘরে আনসাকসেসফুল দেখাচ্ছে। কেন এই আনসাকসেসফুল দেখাচ্ছে সেই নিয়ে কিন্তু আগেই আপনাদেরকে আমি ভিডিও দিয়ে জানিয়েছি বোর্ড থেকে কি বলা হয়েছে এই আনসাকসেসফুল থাকার কারণ। তাছাড়া অনেকের স্ট্যাটাসে আবার দেখাচ্ছে কন্টাক্ট কাউন্সিল এরকম লেখা আসছে। তো এইগুলো এর মানে কি? তাছাড়াও যাদের বর্তমানে এখন এই যে কন্টাক্ট কাউন্সিল বা এখানে রেজাল্ট স্ট্যাটাসের ঘরে আনসাকসেসফুল দেখাচ্ছে, তারা কিভাবে এই আনসাকসেসফুল লেখাটা তুলে এই আনসাকসেসফুলের ঘরে এভাবে পাস লেখাটা নিয়ে আসবে এবং তারা কোন সাবজেক্টে কত নাম্বার করে পেয়েছে সেটা কিভাবে দেখবে, তার কি কোনো উপায় রয়েছে কি না, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। প্রথমেই বলে রাখি, যাদের এই যে রেজাল্ট স্ট্যাটাসের ঘরে আনসাকসেসফুল বা কন্টাক্ট কাউন্সিল এইরকম লেখা আসছে, তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু একদমই অধৈর্য হবেন না। রেজাল্ট স্ট্যাটাসের ঘরে আনসাকসেসফুল মানে কিন্তু আপনাদেরকে আগেই আমি বলেছিলাম যে বোর্ডের সঙ্গে কথা বলেছি, তো সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আনসাকসেসফুল মানে আপনি কিন্তু ফেল করে গেছেন। অনেকে বলছিলেন যে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, অথচ আপনারা ফেল করলেন কিভাবে? তো হয়তো আপনি কোনো একটা সাবজেক্টে খারাপ পরীক্ষা হয়েছিল, সেই সাবজেক্টে আপনি ফেল করে গেছেন। বেস্ট অফ ফাইভ হিসাবে আমাদের নাম্বার ক্যালকুলেট করা হয়তো কোনো সাবজেক্টে আপনি ফেল করে গেছেন সেই বেস্ট অফ ফাইভের মধ্যে থেকে। তো দুটো সাবজেক্টে ফেল করলে আপনাদের কিন্তু পুরো ফেল হয়ে যায়। একটা সাবজেক্টে ফেল করলে বেস্ট অফ ফাইভ হিসাবে নাম্বার দিয়ে দেওয়া হয়, কিন্তু যখন একটা সাবজেক্টে আপনি একটার বেশি সাবজেক্ট মানে দুটো সাবজেক্টে যখন ফেল করে যান তখন কিন্তু আপনাদের ফেল হিসাবে গণ্য করা হয়। তো আনসাকসেসফুল মানে আপনি কিন্তু ফেল করে গেছেন। তো এরকমটাই কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। তো বোর্ডের সঙ্গে আমরা ডাইরেক্ট কথা বলেছিলাম, সেই ভিডিও আমরা যদি না দেখে থাকেন সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আই বটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। সেই ভিডিওটা দেখলে আপনারা পরিষ্কার বুঝে যেতে পারবেন যে আনসাকসেসফুল মানে বোর্ড থেকে কী জানানো হয়েছে। এবার দেখুন, যাদের এই আনসাকসেসফুল এসেছে তারা কিভাবে রেজাল্ট দেখবে এবং তারা কিভাবে এইখানে কিন্তু পাস লেখাটা নিয়ে আসবে। তো আপনাদের দেখুন, আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 20 তারিখে আপনাদের কিন্তু মার্কশিট দেওয়া হবে স্কুল থেকে। স্কুল থেকে যখন মার্কশিট নেবেন আপনারা সেখানে এবার আপনাদের রেজাল্ট দেখতে পাবেন, কোন সাবজেক্টে কত নাম্বার আপনি পেয়েছেন, কোন সাবজেক্টে আপনি ফেল করেছেন। যেই যেই সাবজেক্টে আপনি ফেল করেছেন বা কোনো সাবজেক্টে যদি মনে হয় আপনার নাম্বার বাড়তে পারে বা সব সাবজেক্টে যদি আপনি খাতা আবার দেখতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিভিউ করতে হবে, আরটিআই করতে হবে। তো মার্কশিট পাওয়ার পরেই কিন্তু সেটা করা যায়। তো আপনারা যখনই আরটিআই বা রিভিউ করবেন তখন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি বোর্ডের ভুল হয়, আপনার কিন্তু নাম্বার যদি বাড়ার কথা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বার বাড়িয়ে দেওয়া হবে এবং যারা ফেল করেছে তাদের যদি পাস করার কথা থাকে তারা কিন্তু পাস করে যাবে যদি তাদের ভালো পরীক্ষা হয়ে থাকে। তো যখনই তারা আরটিআই বা খাতা রিভিউ করার পর পাস করে যাবে, পাস করার পর তখন কিন্তু তাদের এই রেজাল্ট স্ট্যাটাসে যেটা আনসাকসেসফুল রয়েছে এইটাই কিন্তু এইখানে রেজাল্ট স্ট্যাটাসের ঘরে পাস লেখাটা চলে আসবে এবং আপনি কত নাম্বার পেয়েছেন দেখিয়ে দেবে, তখন ওভারঅল গ্রেড কত দেখিয়ে দেবে, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজ দেখিয়ে দেবে এবং রেজাল্ট স্ট্যাটাস অবভিয়াসলি আপনি পাস করলে এখানে পাস তখন দেখিয়ে দেবে। তো আপনাদেরকে কিন্তু সবার প্রথম যেটা করতে হবে মার্কশিটটা নিতে হবে, তারপর আপনাদেরকে খাতা রিভিউ করার জন্য আবেদন করতে হবে। খাতা রিভিউ করার জন্য কিভাবে আবেদন করবেন বা আরটিআই কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি যখন চালু হবে তখন আপনাদেরকে ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো। অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।